সুস্বাগত সবাইকে তো কেমন আছো তোমরা দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো যে সম্প্রতি চায়না মায়ানমারের আরাকান আর্মিকে তোমার বিভিন্নভাবে তোমার আর্মস সাপ্লাই দিচ্ছে যাতে ইন্ডিয়ার উপরে তোমার চাপ প্রয়োগ করা যায় বা ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো তো এটা আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি পার্টির সাথে রিলেটেড তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখো মায়ানমারের সন্ত্রাসবাদী সংস্থা আরাকান আর্মি আর তাছাড়া বিভিন্ন সেখানকার স্থানীয় সন্ত্রাসবাদী সংস্থাকে চীন অর্থ আর অস্ত্র দিয়ে তোমার বিভিন্নভাবে সহায়তা করছে যাতে মায়ানমার আর ভারতে সন্ত্রাসবাদমূলক কাজকর্ম বেশি করে হয় এবং সেটা আরও দ্রুত হয় আর যা যতটাই বেশি হবে চীন চায় হচ্ছে এই সন্ত্রাসমূলক কাজগুলো বেশি করে ভারতে করতে তাহলে ভারতের অর্থনৈতিক যে সকল উন্নয়নের জন্য যে সকল কাজগুলো আছে তো সেই দিকে ভারত বেশি মাথা দিতে পারবে না তো তার জন্য অর্থনৈতিক উন্নতির দিক থেকে তোমার চিন্তাটা ঘুরিয়ে তোমার সবসময় দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা যাতে বজায় থাকে তো তার জন্যই চীন অর্থনৈতিকভাবে সাহায্য করছে এই সকল তোমার সন্ত্রাসবাদমূলক সংস্থাকে মায়ানমারের যেটা আরকান আর্মি তার জন্য এই পদক্ষেপটা চিন নিচ্ছে সম্প্রতি ভারত আর পশ্চিম মায়ানমারের সীমানাবর্তী রাখাইন অঞ্চলে যাতে আরাকান আর্মিরা বেশি করে তোমার সন্ত্রাসমূলক কাজকর্ম করে তার জন্য চীন নিয়মিতভাবে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করে যাচ্ছে সেখানকার স্থানীয় যে সকল জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে তো এই আরাকান আর্মি জঙ্গি সংগঠনের পঁচানব্বই পারসেন্ট তোমার অর্থ যোগান দেয় হচ্ছে চীন মানে এই এক একটা তোমার জঙ্গি সংগঠন চালাতে তো প্রচুর অর্থের প্রয়োজন হয় তো এই অর্থ পঁচানব্বই পার্সেন্টই তোমার চীন থেকে দিচ্ছে মানে বুঝতে পারছো মানে কতটা কন্ট্রোল করছে চীন এখানে বেসিক্যালি ভারতকে অভ্যন্তরীণভাবে দুর্বল করার জন্যই চীন এই পদক্ষেপটা গ্রহণ করছে তো ভারত সরকার নিশ্চয়ই এর এগেনস্টে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেবে ঠিক আছে তো এটা আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি পার্টির সাথে রিলেটেড তো তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো ঠিক আছে আর চ্যানেলের ভিডিওগুলো সব দেখো তাহলে তোমাদের প্রসিডিওর বুঝতে সুবিধা হবে প্লে লিস্টে গেলেই পরপর ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা